মুভির শুরুতেই জেন নামের একজন বিখ্যাত চোরকে দেখা যায় যে মিউজিয়ামের অ্যান্টিক জিনিসপত্র চুরি করত। একদিন একটা মিউজিয়ামে খুব টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও সে একটা খুবই দামি মূর্তি চুরি করতে সক্ষম হয়। এই মূর্তির সাথে অনেক মানুষের বিশ্বাস জড়িয়েছিল এবং একটা কথা প্রচলিত ছিল যে যার কাছে এই মূর্তিটা থাকে সে কোনো না কোনোভাবে পাগল হয়ে যায়। যাই হোক, এরপর জেন তার পার্টনার ব্রাদার হের কাছে যায় এবং মিউজিয়াম থেকে চুরি করা সমস্ত জিনিস তার কাছে বেচে দেয়, কিন্তু সেই মূর্তিটা সে নিজের কাছেই রেখে দেয়, যার ফলে ব্রাদার হের ক্লায়েন্ট অ্যাডাম খুবই রেগে যায়, কারণ সে ওই মূর্তিটা চুরি করার ডিলই করেছিল। সেই রাতেই জেন যখন একটা গাড়ি স্টার্ট করছিল তখন সে দেখে আরেকটা গাড়ি গড়িয়ে নিচের দিকে আসছে। সে তাড়াতাড়ি গিয়ে সেই গাড়িটাকে আটকায়, আর ঠিক তখনই তার উপর বজ্রবিদ্যুৎ এসে পড়ে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে তার ছোটবেলার একটা ঘটনা স্বপ্নে দেখে। তার স্কুলে তার প্রিন্সিপাল তাকে চুরি করার জন্য সবার সামনে শাস্তি দেয় আর এর ফলে পুরো স্কুল তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু সেই চুরিটা আসলে সে করেনি, বরং তার বন্ধুরা করেছিল এবং মজা করে তাকে ফাঁসিয়ে দিয়েছিল। তখন জেন রেগে গিয়ে চেঁচিয়ে বলে, হে ভগবান, যদি আমি চুরি করে থাকি তাহলে আমার ওপর বজ্রবিদ্যুৎ নিক্ষেপ করো। এর পরের দিন সকালে তার বিছানাতে চোখ খোলে এবং দেখা যায় তার হাতের শিরা লাল হয়ে গেছে। জিনিসটাকে সে খুব একটা গুরুত্ব না দিয়ে গিয়ে ফ্রিজ খোলে। প্রথমেই তার মনে হয় ফ্রিজের ভিতর সে কারোর একটা মুখ দেখতে পেয়েছে, কিন্তু দ্বিতীয়বার সে যখন ফ্রিজটা খোলে সেরকম কিছুই দেখতে পায় না। এরপর সে ওয়াশরুমে গেলে তার টয়লেটটা মানুষে পরিণত হয় এবং তার সাথে কথা বলতে শুরু করে। জেন খুবই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না তার সাথে কি ঘটছে। সে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসতেই তার সোফাটাও তার সাথে কথা বলতে শুরু করে দেয়। তারপর তার বিড়ালটাও তাকে বলে একা একা তার আর ভালো লাগছে না, তার এবার একটা বন্ধু চাই। আর এক এক করে তার টিভি, গাছ এবং বাড়ির সমস্ত জিনিস তার সাথে কথা বলতে শুরু করে দেয়। জেন খুবই ভয় পেয়ে যায় এবং সেই মূর্তিটা নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে সে একটা মানুষকে তার গাড়িতে প্রস্রাব করতে দেখতে পায় এবং তাকে খুবই বকা দেয়, কিন্তু দেখা যায় সেটা আসলে একটা কুকুর। জেন ভাবে তার উপর বিদ্যুৎ এসে পড়ায় সে পাগল হয়ে গেছে। এরপর সে গাড়ি চালানো শুরু করতেই সেই গাড়িটা একটা বুড়ো লোকের রূপ নিয়ে তাকে আস্তে গাড়ি চালাতে বলে। জেন আরো ভয় পেয়ে যায় এবং গাড়ি থেকে নেমে একটা সমুদ্রের পাড়ে এসে বসে। সে তার মূর্তির ব্যাগটা খুলতেই সেখান থেকে মানুষের রূপ নিয়ে মূর্তিটা তার সাথে কথা বলতে থাকে, তাকে বলে এই মূর্তিটা চুরি করা তার মোটেই ঠিক হয়নি। জেন সেখান থেকে সোজা একটা ডক্টরের কাছে যায়, আর এই ডক্টরই সেই প্রিন্সিপাল ছিল যে তাকে ছোটবেলায় চুরির জন্য শাস্তি দিয়েছিল। ডক্টর জেনের কথায় একেবারেই বিশ্বাস করে না যে জেনের সাথে সমস্ত নির্জীব বস্তুরা কথা বলছে। এই সময় ডক্টরের কম্পিউটারটা একটা মানুষের রূপ নেয় এবং জেনকে বলে ডক্টর কম্পিউটারে নোংরা ভিডিও দেখছিল। জেন এটা ডক্টরকে বলতেই ডক্টর হকচকিয়ে যায় এবং জেনকে মাথার ডক্টরের কাছে যেতে বলে। সেখান থেকে বেরোতেই জেনের সাথে তার ছোটবেলার বন্ধু কিয়োমির দেখা হয়। জেন ছোটবেলা থেকেই কিয়োমিকে পছন্দ করত, কিন্তু কখনোই বলতে পারেনি। জেন কিয়োমিকে জিজ্ঞাসা করে এরকম কোনো অসুখ আছে কিনা যেখানে মানুষ নির্জীব বস্তুদের সাথে কথা বলতে শুরু করে দেয়। কিয়োমি হেসে ফেলে এবং তার কার্ড জেনকে দেয়। জেন খুবই খুশি হয়ে যায়। এরপর জেন যখন গাড়ি করে ফিরছিল রাস্তায় হঠাৎই গাড়িটা বন্ধ হয়ে যায়। সে চেক করতে গেলেই গাড়ির ইঞ্জিনটা বার্স্ট করে যায় এবং সে ছিটকে গিয়ে পড়ে। জেন তাড়াতাড়ি উঠে এসে ব্যাক চেক করে দেখে মূর্তিটা অক্ষত আছে। তখন আবার মূর্তিটা মানুষ হয়ে গিয়ে বলে জেন যদি ভালো মানুষ হয়ে তার সমস্ত চুরি করা জিনিস ফিরিয়ে দেয় তাহলেই একমাত্র তারই সমস্যা দূর হবে। এরপর সেখানে মেকানিক এসে বলে এটাকে ঠিক করা খুবই সমস্যার এবং এর পার্টস পাওয়াও খুবই মুশকিল। তাই মেকানিক জেনের গাড়িটা ঠিক করার চেষ্টা করার জন্য ক্যারেজে নিয়ে যায় এবং জেনকে কিছুদিন পর আসতে বলে। এই সময় জেন সেখানে একটা মুখোশ দেখতে পায়। সেই মুখোশটা তাকে বলে চারজন চোর একটা সোনার দোকানে ডাকাতি করতে গেছে। ওই চোরগুলো যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা চোরের মুখোশ হারিয়ে গেলে সে একটা মেয়েকে কিডন্যাপ করে তার স্কার্ট দিয়ে মুখোশ বানিয়ে নেয়, কিন্তু তারা দোকানে ঢুকতেই পুলিশ তাদেরকে ধরে ফেলে, কারণ জেন থানায় গিয়ে পুলিশের কাছে সব বলে দিয়েছিল। প্রথমে পুলিশ এটা বিশ্বাস করে না, কিন্তু জেন যখন সেই পুলিশটার টেবিলের সাথে কথা বলে পুলিশটাকে তার সব সিক্রেট বলে দেয় তখন পুলিশটা জেনের কথা মানতে বাধ্য হয়। কিন্তু চোরদেরকে ধরার পর পুলিশ জেনের ফ্যামিলিকেও ফোন করে সেখানে ডাকতে বলে, কারণ পুলিশ বুঝে উঠতে পারে না জেন এসব কি করলো। জেন কিয়োমিকে সেখানে ডাকে। কিয়োমি পুলিশকে বলে জেন এখন অসুস্থ, এই বলে সে জেনকে সেখান থেকে নিয়ে যায়। তারা তারপর একটা বিচে যায় যেখানে জেন সব কথা কিয়োমিকে জানালে কিয়োমিও তার কথায় বিশ্বাস করতে পারে না, তবুও কিয়োমি তাকে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি দেয়।
এরপর কিয়োমি সেখান থেকে চলে গেলে জেন সেই বেঞ্চ থেকে উঠতেই সেখানে একটা বজ্রবিদ্যুৎ এসে পড়ে এবং বেঞ্চটা ভেঙে যায়। আর সেই বেঞ্চটা মানুষের রূপ নিয়ে রেগে গিয়ে জেনকে তাড়া করতে শুরু করে, কারণ জেনের জন্যই তার উপরে বজ্রবিদ্যুৎ এসে পড়েছিল। সেদিন রাতে জেন মূর্তিটাকে সেই মিউজিয়ামে রেখে আসতে যায় যাতে সে সুস্থ হতে পারে। তখন সেই মূর্তির মানুষ রূপটা জেনকে বলে, এতে কোনো লাভ হবে না, কারণ এটা জেন তার নিজের স্বার্থেই করছে। তবুও জেন সেই মূর্তিটা সেখানে রেখে আসে। পরের দিন ব্রাদার হেই জানতে পারে জেন মূর্তিটাকে মিউজিয়ামে রেখে এসেছে, তাই অ্যাডাম এখন ব্রাদার হের ওপর প্রচণ্ড প্রেশার করে মূর্তিটাকে আনার জন্য, কারণ ব্রাদার হে 50% অ্যাডভান্স নিয়ে নিয়েছিল। সেদিন রাতে জেন একটা অ্যান্টিক বই একটা মন্দিরে রাখতে যায়। সেখানে একজন বয়স্ক লোক সেই বইটা তার কাছ থেকে নেয় এবং ভালো পথে থাকার জন্য তার প্রশংসা করে। পরের দিন কিয়োমি জেনকে একটা মাঠে নিয়ে যায় যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সে জেনের মাথায় একটা অ্যান্টেনা পরিয়ে দেয় যাতে তার উপর আবার বজ্রবিদ্যুৎ এসে পড়ে আর সে ঠিক হয়ে যায়। কিন্তু তার এই প্ল্যানটা ফেল করে যায়, কারণ জেন স্বাভাবিকভাবেই জেনে শুনে তার নিজের মাথায় বজ্রবিদ্যুৎ পড়তে দেয় না। এরপর সেখান থেকে ফেরার সময় জেন কিয়োমিকে জিজ্ঞাসা করে ছোটবেলায় তার মায়ের শেষ স্মৃতি হিসাবে তার কাছে যে ছাতাটা ছিল সেটার কি হলো। কিয়োমি বলে সেটা একটা কুকুরে চুরি করে নিয়ে গেছে, কিন্তু জানা যায় আসলে জেনই সেই ছাতাটা চুরি করেছিল এবং নিজের কাছে রেখে দিয়েছিল। জেন বাড়ি ফিরে সেই ছাতার কাছে ক্ষমা চায়, কিন্তু সেই ছাতাটা তার সাথে কোনো কথাই বলে না। তারপর দেখা যায় জেন সেই বিখ্যাত মোনালিসা পেন্টিংটাও চুরি করে তার বাড়িতে রেখে দিয়েছে। এরপরের দিন সে সেটার সত্যতা যাচাই করতে একটা আর্ট গ্যালারিতে যায়, যেখানে সে একজন শিল্পীকে দেখতে পায় যার নাম অ্যাডাম। আর এটা সেই অ্যাডামই যে ব্রাদার হেকে মূর্তি চুরি করার জন্য টাকা দিয়েছিল। আসলে অ্যাডাম তার আর্ট গ্যালারির পেছনে বেআইনি কাজ চালাচ্ছিল। সেখানে জেন কিয়োমিকে দেখতে পায় এবং জানতে পারে কিয়োমি অ্যাডামকে ভালোবাসে। এটা শুনে সে সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু অন্য আরেক সময় সে আবার অ্যাডামের সাথে দেখা করতে গেলে অ্যাডামকে অন্য একটা মেয়ের সাথে অশালীন অবস্থায় দেখতে পায়। সে বুঝে যায় অ্যাডাম আসলে কিয়োমির সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে বাড়ি চলে আসে এবং ভাবতে থাকে এই কথাটা তার কিয়োমিকে জানানো উচিত নাকি উচিত নয়। তখন তার গাছটা তাকে বলে কিয়োমির সম্পর্কটা নষ্ট করে দেওয়া তার একদমই উচিত হবে না। পরের দিন কিয়োমি জেনকে একটা হট এয়ার বেলুনে করে ঘুরতে নিয়ে যায় এবং সাথে একটা কেকও নেয়, কারণ সেটা ছিল জেনের জন্মদিন। জেন খুবই খুশি হয়, কিন্তু তার কিছুক্ষণ পরই সে কিয়োমিকে অ্যাডামের সাথে কথা বলতে দেখে খুবই আপসেট হয়ে পড়ে। পরের দিন জেন অ্যাডামকে আসল মোনালিসা পেন্টিং দেখায়, কিন্তু অ্যাডাম তার কথায় বিশ্বাস করে না। এই সময় জেন সুযোগ বুঝে এবং নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে অ্যাডামের সব গার্লফ্রেন্ডদেরকে মেসেজ করে দেয়। পরের দিনই কিয়োমি আর অ্যাডামের বাকি গার্লফ্রেন্ডরা একসাথে এসে অ্যাডামকে উত্তম মধ্যম দেয়। সেই রাতেই কিয়োমি অ্যাডামকে ভুলে যাওয়ার জন্য জেনের সাথে একটা ক্লাবে যায়। ড্রিঙ্ক করে তার খুবই নেশা হয়ে গেলে জেন কিয়োমিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং সেই হলুদ ছাতাটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলে। তারা দুজন মিলে সারা রাত টিভি দেখতে থাকে। পরের দিন অ্যাডাম ব্রাদার হেইকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে জেন তার লক থাকা ফোনের সাথে কথা বলে ফোন খোলে এবং তার সমস্ত গার্লফ্রেন্ডদেরকে মেসেজ পাঠিয়ে দেয়। আসলে অ্যাডাম অনেকদিন ধরেই জেনকে ফলো করছিল এবং জেনের সমস্ত ক্ষমতার ব্যাপারেও সে ব্রাদার হেকে বলে দেয়। কিন্তু ব্রাদার হের অ্যাডামের কথায় ঠিক বিশ্বাস হয় না। আর এদিকে জেনের সমস্ত নির্জীব বস্তুগুলো জেনের ওপর প্রেশার দেয় কিয়োমির ছাতা ফেরত দেওয়ার জন্য। জেন বিরক্ত হয়ে ওঠে এবং সে তার পুরনো গাড়িটাকে শেষবারের মতো দেখতে স্ক্র্যাপইয়ার্ডে পৌঁছে যায়। সেখানে সেই গাড়ির মানুষ রূপটা জেনের সামনে আসে এবং জেনকে বলে যখন সে চুরি করতে যেত তখন তার গাড়ি ইচ্ছা করেই বন্ধ হয়ে যেত যাতে জেন খারাপ কাজ করা থেকে বিরত থাকতে পারে। জেনও তার নিজের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তারা একে অপরকে শেষবারের জন্য বিদায় জানায়। তারপরই সেই লোকটা হঠাৎ উধাও হয়ে যায় এবং গাড়িটা ক্র্যাশ করে দেওয়া হয়। পরে দৃশ্যে জেন কিয়োমির সাথে দেখা করে তার সমস্ত ক্ষমতা সম্পর্কে সত্যিটা বলে দেয় এবং কিয়োমির হলুদ ছাতাটাও ফেরত দিয়ে দেয়। তখন কিয়োমি ছাতাটা জেনকে দিয়ে তাকে জিজ্ঞাসা করতে বলে তার মায়ের শেষ কথাগুলো কি ছিল, কিন্তু ছাতা জেনের সাথে কোনো কথাই বলে না। তাই কিয়োমি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাড়ি ফিরে জেন খেয়াল করে তার হাতের শেষ শিরাটার লাল রংটাও এখন ঠিক হয়ে গেছে। তার মানে জেন তার সমস্ত খারাপ কাজকে শুধরে নিয়েছিল এবং এখন সে আর নির্জীব বস্তুদের সাথে কথা বলতে পারবে না। এদিকে ব্রাদার হে জেনকে ফোন করে বলে জেন যদি এখনও তার কাছে না আসে তাহলে সে কিয়োমিকে আর দেখতে পাবে না। জেন তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় এবং জানতে পারে ব্রাদার হের কাছে একটা লকার আছে এবং তার মধ্যে অনেক দামি দামি অস্ত্র আছে।
তাই ব্রাদার হে চায় জেন সেই লকারের সাথে কথা বলে লকারের পাসওয়ার্ডটা জেনে নিক, আর সে এটা না করলে ব্রাদার হে ক্যামিওকে মেরে ফেলবে। জেন চেষ্টা করলেও কোনো লাভ হয় না। সে ব্রাদার হেকে বলে তার মধ্যে আর নির্জীব বস্তুর সাথে কথা বলার ক্ষমতা নেই, কিন্তু ব্রাদার হে কিছুতেই সেটা শুনতে চায় না। সে জেনের মাথায় বন্দুক তাক করে তাকে মেরে ফেলবে বলে। ঠিক এমন সময় সেখানে পুলিশ এসে যায় এবং তাদের দুজনকে বাঁচিয়ে নেয়, আর সব শেষে দেখা যায় কেওমিও তাকে ক্ষমা করে দিয়েছে এবং তারা দুজন বৃষ্টির মধ্যে সেই হলুদ ছাতাটার নিচে দাঁড়িয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি জানতে চান একটি মেয়ে তার যৌবন ধরে রাখতে কেন রোজ পুরুষ স্বীকার করে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।